হ্যালো মাই টেকেনভেন এই যে আজকে নিউ দিল্লি থেকে আজমের কিভাবে যাওয়া হয় সম্পূর্ণ গাইড এই ভিডিওতে আজকে দেওয়া হবে। ফ্রেন্ড যাওয়ার আগে এই যে দেখতে পাচ্ছ আমরা কভারগুলো কেটে ফেলছি, কারণ ট্রেনের মধ্যে যে কভারগুলো দেওয়া হয় বিশেষত সেই কভারগুলো একদম ভালো হয় না, সেটার মধ্যে পুরি পরোটা এগুলো ইত্যাদি দিয়ে দিয়ে তাই একটা স্পেশাল একটা খাবার আমরা এখানে কে বললাম। এই যে দুটা রুটি, এই যে পনির, এই যে এটা সেটা হচ্ছে দুধ বা দই যেটা বলা হয়, এই যে এখানে পেঁয়াজ এবং শসা এবং চাটনি রয়েছে, লেম্বু রয়েছে, এখানে মধ্যে পুরি রয়েছে। এই যে দেখতে পাইতেছ আমি এখন ট্রেনের মধ্যে বই আছি, এসি ট্রেন, এই যে সামনে স্টেশন, এই যে স্টেশন, তো আমি এখন এসি রুমের মধ্যে বই আছি, তো এসি রুমটা আমি বুক করছিলাম। এই যে শুয়ে আছে আমি এখানে আরামসে, জামার ব্যাগ এখানে মধ্যে আছে, তো আমি দিল্লি থেকে আজমের যেতেছি, দিল্লি থেকে আজমের যেতে আমার সময় লাগবে প্রায় 8 ঘন্টা, 8 ঘন্টা সময় লাগবে। এসি রুম বুক করছি, এই যে এগুলো ভাই ভাই উপরে উঠে দেখতে পাচ্ছি, তো এগুলো মানুষ ভর্তি। এদিকে আমি শুয়ে গেলাম, এই যে শুয়ে যাচ্ছি, তো আমি অলরেডি 4-5 ঘন্টা জার্নি হয়ে গেছে, আর 3 ঘন্টা জার্নি করবো। জার্নি করার পরে আমি নামবো আজমের জাংশনে, তারপরে বাকি ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসবো। তো ফ্রেন্ড এই যে নিচের বেড থেকে আমি চলে গেলাম একদম আপার বেডে, আপার বেড থেকে আমি সেই ক্যামেরার ভিডিওটা ক্যাপচার করতে বেশ ভালো লাগছিলো তাই একটু আমি আপার বেডে চলে আসলাম। এই সময়ে সময়ে এই যে ক্লিনার চলে আসলো, নেত্রী এসে যেটা সময়ে সময়ে কাভারের পরে সেটা কিন্তু ক্লিনের ব্যবস্থা রয়েছে। তো আমাকে এই কম্বলটা দেওয়া হলো, এই যে কম্বলটা একটু পরিয়ে দিলাম, একটু ঠান্ডা লাগছে তো তাই কম্বলটা পরিয়ে দিলাম। ওই তো এই যে এবার মানুষগুলো এখানে নেমে যাবে সামনে স্টেশনে, কাকা একা একা বসে আছে এখানে কেবিনের মধ্যে, তো এই যে দেখতে পেলে ওরাও এবার নেমে যাবে, সেই ট্রেন সেটা হবে গুজরাট যেটার নাম পোরবন্দর এক্সপ্রেস। তো সব কিছু শেষে এখানে আর বসে বসে একা একা ভালো লাগছিল না তাই কাকার কাছে চলে আসলাম, কাকার সাথে একটু বেশ ভালোই মজা হচ্ছিল। এই যে দেখতে পেলে তো সবাই বা ওই যে স্টেশন থেকে, এই যে সব কিছু শেষ করে রাতে প্রায় 12টার সময় কাভার নিয়ে এলো। সে প্রথমে বলছিলাম না যে কাভারগুলো তেমন একটা ভালো হয় না, তাই এই কাভারটা সেই কাভারটা, এই যে দেখতে পেলে তো পরোটা পুরি, এই যে একটা মরিচ, চলাটা কুলি দেখি কিতা আছে, এই যে দেখতে পেলে তো কুলার পরে সেটা, এই যে ডাল ভাত সবজি একটা চামিচ দুটা মরিচ, তো সেই খাবারটার ফ্রিতে দেওয়া হয়নি, সেই খাবারটা কিনে খাওয়া হয়, সেটার প্রাইস হচ্ছে 130 টাকা। তো এই যে 130 টাকার খাবারটা তো একদম সামনেই দেখতে পেলো, তো তাও রাত্রে 12টার সময় সেই খাবারটা নিয়ে আসলো তাই খাবারটা নিয়ে নিলাম, তো কী করবো আর। গাইজ আমি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, আমি আমার খাজা গরিব নওয়াজের আজমির আছে, আমি আজমির আয়া করছি। এখন এখানে মধ্যে কিন্তু একটা সমস্যা যে বাইরে যাওয়ার মতো রাস্তা খুঁজে পাওয়া মানে অনেক সমস্যা হয়ে যায়, তো নতুন যারা আছে তার লাগে অনেক সমস্যা হয়ে যায়। আমি এই নিয়ে আমি দ্বিতীয়বার আবার আসা, তো আমিও রাস্তা আমি একটু বেড়াতে লাগে, তো আমি চলো আমার আগে একটা টার্গেট আমি জানাম, ক্যামেরা আমার বন্ধ করে দেবো। আমি ক্যামেরা বন্ধ করার পরে আমি আবার পুনরায় ক্যামেরা চালাইছি, কারণ সামনে গেলে আমার এমনও দিল্লিতে আটকাইছে, আটকাইয়া মানে অনেক সমস্যা করতে পুলিশে, যার কারণে আমার ভিতরে একটা ডোর এখনো আছে। শোনো আমরা সামনে লেফটে যাই, লেফটে আরামসে যাইতেছি, কিন্তু নতুনের লাগে এত সমস্যা হয়ে যায়, কারণ আমার তো এ নিয়ে দ্বিতীয়বার আসা, তারপরে এত সমস্যা হয়, ক্যামেরাটা আবার বন্ধ করি। তো গাইজ আমি আইসি বাইরেই, আমি আইসি বাইরেই, এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে আমি একদম আজমের রেলওয়ে সামনে আছি। নতুন যারা আইবা তারা লাগিয়ে হয়েছে গিয়ে একদম এখানে লামিয়া সিঁড়ি উঠে একদম বাম দিকে আইবা, কারণ সামনাটা হয়েছে একদম বামের দিকে, তাই বামের দিকে আইবা। এই যে দেখো আমার পিছনে আজমের স্টেশনটা কি সুন্দর না, একদম অসাধারণ, কিন্তু দেখতে পাচ্ছ তো খুব সুন্দরভাবে স্টেশনটা। ক্যামেরাটা বন্ধ করে দিই গাইজ, না পুলিশ দিল্লির যখন আমার পুলিশে ধরছিল এরকম স্টেশনের ভিডিও বানারাম, এরপরে থেকে আমার ভিতরের মধ্যে একটা ডর ঢুকে গেছে, যার কারণে এখন আমি যে কোনো স্টেশনের মধ্যে আমি গেলেও ক্যামেরাটা আগে অফ করি, ভালো মতো চাই এদিক ওদিক কোনো, এটা 1000-2300 টাকা খাইব লাগে বুঝলি। তো এই যে পিছনে দেখতে পাচ্ছ গাইজ আর্মি স্টেশন, আলহামদুলিল্লাহ আমি আর্মি স্টেশনে পড়ছি, তখন আমি একটা অটো রিজার্ভ নিয়ে আমি রুমে যাইনি, যাওয়ার পরে ফ্রেশ ট্রেশ হইয়া আমি আজ রাতেও আমার পুজোরের মাজারে আমি একবার যাইনি। তো গাইজ দোয়া করো সবাই